দেখুন ঐশ্বরিয়া অভিষেকের ডিভোর্সের খবরে সরগরম বলিউড। আসলে কি ঘটেছে জানেন? বলিউডে হঠাৎ ওই জোরালো গুজব ঐশ্বরিয়া অভিষেকের নাকি বিয়ে ভেঙে যাচ্ছে। শনিবার রাত থেকে এমন খবর নাকি বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল। রবিবার আবার শোনা গেল রামচরণের সঙ্গে ঐশ্বরিয়ার রোমান্সেই নাকি ডিভোর্সের কারণ। কি অবাক হলেন! আমিও ঠিক এমনটাই অবাক হয়েছিলাম। পরে জানা গেল এর মধ্যে একটা টুইস্ট আছে। প্রসঙ্গত শোনা যাচ্ছে ফের মণিরত্নমের ছবিতে কাজ করবেন ঐশ্বরিয়া, যেখানে সম্ভবত তেলুগু স্টার রামচরণের সঙ্গে পর্দায় রোমান্স করতে দেখা যাবে নায়িকাকে। বলিউড সূত্রে জানা গেছে মণিরত্নম তার পরের ছবির জন্য মাস কয়েক আগেই রামচরণের সঙ্গে কথা বলেছিলেন। এবার সেই প্রজেক্ট নিয়েই ঐশ্বরিয়ার সঙ্গেও নাকি আলোচনা করেছেন পরিচালক। যদিও এখনও ঐশ্বরিয়া এই ফিল্মের জন্য সই করেননি, তবে চিত্রনাট্য তার পছন্দ হয়েছে বলে খবর। এই ছবিতে নাকি রামচরণকে একেবারে নতুন লুকে দেখাবেন দর্শক। আর রামচরণের সঙ্গে এই অনস্ক্রিন রোমান্সের খবর কেউ বা কারা সত্য বলে রটিয়ে দেয়, সঙ্গে নাকি অভিয়াসে ডিভোর্সের খবরও ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। অন্যদিকে ঐশ্বরিয়ার ফিল্ম সরবজ এর প্রিমিয়ারে গিয়ে সাংবাদিকদের ফটোশ্যুটের সময় হঠাৎ ঐশ্বরিয়ার ফটো নিন বলে অভিষেক বেরিয়ে গেলে জল্পনা আরও জোরালো হয়। তবে ওই গুজবে অভিষেক যে রীতিমতো ক্ষুব্ধ তা তিনি তার টুইটেই বুঝিয়ে দিয়েছেন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।